বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলিকা রসুল আল্লাহ ও আলা আলিকা ও হাবিকা হাবিব আল্লাহ আসসালাম আলিকা নবী আল্লাহ ও আলা আলিকা ও হাবিকা নূর আল্লাহ পি বি ইসলাই ভাইরা ও মাদানী চ্যানের দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের বিশেষ প্রোগ্রাম সিরতে মুস্তফা সাল্লাহ তলা আলিহি আলী সাল্লাম নিয়ে আলহামদুলিল্লাহ আজল এই অনুষ্ঠানটিতে আমরা আমার নবী সাল্লাহ তালা আলিহি আলী সাল্লামের জীবনীর বরকতময় জীবনীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করে থাকি এবং এ থেকে শিক্ষণীয় মাদানী ফুল আমাদের লিগে দাওয়াত ইসলামী পেশ করে থাকেন তো আলহামদুলিল্লাহ সুবাদ দাসকেও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ নুরুদ্দিন আত্মারি হুজুর উপস্থিত রয়েছেন আপনাকেও জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো পি ইসলামী বাইরে আমার চ্যানের দর্শক শ্রোতা চলুন আমরা শুরুতেই দুরুদে পাক পাঠ করার কেমন ফজিলত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি সোনান ইবনে মাজা শরীফের মধ্যে রয়েছে প্রিয় নবী আলি আলহিআসাল্লাম ইরশাদ করেন মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার ওপর দুরুদে পাক পড়তে থাকে ফিরিস্তারা ততক্ষণ পর্যন্ত তার জন্য নেকি লিখতে থাকে এখন তার ইচ্ছা সে বেশি পড়ুক বা কম পড়ুক সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কেমন ফজিলা দুরুদে পাক পাঠ করার আল্লাহ পাক আমাদেরও তফিক দান করুক সল্লু আল হাবিব তা তল আলা মুহাম্মদ সাল্লাহ তল আলী ওয়ালি সাল্লাম মাদানিজ দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো আজকেও নতুন একটি ভিন্ন বিষয় নেওয়া হয়েছে আজকের যে বিষয় নেওয়া হয়েছে তা হচ্ছে ওয়াদা পূরণ করা জি হ্যাঁ ওয়াদা কাকে বলে এ ব্যাপারে কোরআনে পাক এবং হাদিসে মোবারকাই কি বলা হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ আজেল আমরা মোবাল্লিকে দাওয়াত ইসলামী থেকে মাদানে ফুল শ্রবণ করব তো নুর হুজুর আমি প্রথমত আপনার কাছে এটা জানতে চাইবো যে ওয়াদা কাকে বলে যদি আপনি এটা আমাদেরকে সংক্ষেপে ব্যাখ্যা করতেন জি ধন্যবাদ শাহরুখ ভাই আল্লাহ আমাদেরকে দয়া করেছেন বিদায় আমরা আমাদের প্রিয় নবী হুজুর হজুরপুর নূর সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামের জীবনের কিছু দিক নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করছি আলহামদুলিল্লাহ আজকে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি আলোচনা করার জন্য ওয়াদা তো আপনি জানতে চেয়েছেন ওয়াদা কাকে বলা হয় আমিরে হলে সুলনা দামাদ বরকাহতুল আলিয়া তার বিশ্ববিখ্যাত কিতাব গিবত কিতাবাহ কারিয়া এই কিতাবের মধ্যে ওয়াদার এই সংজ্ঞাটি লিপিবদ্ধ করেছেন ওয়াদা হচ্ছে কারো সাথে ওয়াদার নিয়ম অনুযায়ী প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যে আমি অমুক কাজটি করব। অথবা আমি অমুক কাজটি করবো না আচ্ছা যদি সে ওয়াদা শব্দটি উল্লেখ না করে কিন্তু তার কথাবার্তার ধরন এবং বিভিন্ন বৈশিষ্ট্য দ্বারা এটা বোঝা যায় যে সে ওয়াদা করছে তবে এটাকে ওয়াদা হিসেবে গণ্য করা হয় এটাকে ওয়াদা বলা হয় এই ওয়াদা ইসলামের শরীয়তের মধ্যে একজন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার প্রিয় নবী হুজুর পনউর তা আলা তালা আলহি ওয়ালি ওয়াসাল্লাম তার পবিত্র জীবনে আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছেন জি এই আদর্শকে যদি আমরা বিভিন্ন পার্টে বিভক্ত করি তাহলে ওয়াদা এটা অনেক বড়ো একটা অধ্যায় আমরা ধরে নিতে পারি ওয়াদা পালন করা ওয়াদা পূরণ করা ওয়াদা পূরণ করা এটা একজন মৌমিনের খুবই সুন্দর একটা বৈশিষ্ট্য আমরা যে বৈশিষ্ট্যতা পেয়েছি আমার নবী করিম রফুর রাহিম সাল্লিউসালামের পক্ষ থেকেই পেয়েছি তো ওয়াদার যে সঙ্গে আমরা শুনলাম শাহরুখ আমি এটাই বলতে পারি যে আমরা কোনো কাজ করার জন্য যদি অঙ্গীকার করি যে কাজটা আমি করবো এই কাজটা আমি করবো না এই জিনিসটাকেই মূলত ওয়াদা বলা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে দর্শক শ্রোতা আমরা শ্রবণ করলাম ওয়াদা কাকে বলে তা এখন আমি আবারও নুরদিন হুজুরের কাছে আসব। যে আমরা তো শুনলাম ওয়াদা কাকে বলে খুব সুন্দরভাবে মার্শা আপনি বায়ন করেছেন তো এই ব্যাপারে অর্থাৎ ওয়াদা পূরণ করা বা ওয়াদা করার ব্যাপারে যদি কোরআনে পাকে ফরকানুল হামিদে যদি কোনো আয়াতে মোবারকা থাকে আমাদেরকে যদি তা শ্রবণ করাতেন মাশাল আল্লাহ তারা কোরআনুল করিমের মনোরতম পাড়ার সুরাবণী ইসরায়েলের চৌত্রিশ টং আয়াতের মধ্যে স্বাদ করছেন ওয়াও ফু বিল আহাদী ইন্নাল আহদা কানামাস উলা কাঞ্জলিমান থেকে অনুবাদ আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো অঙ্গীকার পূরণ করো জি ওয়াদা পূরণ করো নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে কৈফিয়ত চাওয়া হবে আল্লাহ কোরআনের মুফাস্সির হজরত সাইদনা ইসমাইল হাকতির রহমত উল্লাহী তা এই আয়াতে মোবারকা বিষয়ে বলেন যে এখানে ওয়াদা পূরণ করার আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ করা হয়েছে ওয়াদা বিভিন্ন ধরনের হতে পারে ওয়াদা সেটা আল্লাহ তালার পক্ষ থেকে হোক বা বন্দার পক্ষ থেকে বন্দার পক্ষ থেকে আর আমরা যদি দেখি আল্লাহ তালার সাথে যে ওয়াদা করা হয় সেগুলোকে স্বাভাবিকভাবে ইবাদত হিসেবে গণ্য করা হয় ইসলামী শরীয়তের মধ্যে অন্য মধ্যে আমার আল্লাহ তালা করছেন তেরোতম পাড়ার সুরা রাত এর বিষ্ণং আয়াতে এ ওয়াদা পূরণকারীর মর্যাদার বিষয়ে আমার আল্লাহ তালা ইস্বাদ করছেন ওয়ালা আল্লাহ ইমান থেকে অনুবাদ ওইসব লোক যারা আল্লাহর পদত্ত অঙ্গীকার পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে বেড়ায় না এখানে আমার আল্লাহ তালা এই আয়াতের মধ্যে ইসমাইল হকির রহমতুল্লাহ তাহলে বলেন এই আয়াত দ্বারা আমার আল্লাহ তালা যারা ওয়াদা পূরণ করে তাদের পুরস্কার কিরকম হবে এবং তাদের প্রশংসা আমার আল্লাহ তারা করেছেন কোরআনুল আয়ম তো বুঝা যাচ্ছে ওয়াদা পূরণ করা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআনুল কৈমের আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তারা এটা আদেশ দিয়েছে আদেশ দিয়েছেন জি এবং ওয়াদা যদি ভঙ্গ করা হয় তাহলে কৈফিয়ত তলব করা হবে এটা কেন ভঙ্গ করা হয়েছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ওয়াদা একজন মুসলমানের জন্য একজন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা উচিত আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এতক্ষণ ধরে শ্রবণ করলাম ওয়াদা কাকে বলে এবং কোরআনে পাকে ওয়াদা পূরণ করার ব্যাপারে আল্লাহ পাকের কি আদেশ দেওয়া হয়েছে তো এটা অনেক একটা জরুরি একটা বিষয় যে ওয়াদা পূরণ করা আল্লাহ করিম আমাদেরকে এ যা কিছু শুনেছি এগুলোর উপর আমল করার তফিক দান করুক তো নুরুদ্দিন হুজুর আমি আপনার কাছে আবারও আসব যে ওয়াদা পূরণ করার ব্যাপারে আপনি যেহেতু বলেছেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক আদেশ দিয়েছেন তো এই ব্যাপারে আমার নবী করিম সাল্ল তালা আলিউ আলী সাল্লামের যদি কোনো হাদিসে মোবারকা থাকে আমাদেরকে যদি শোনাতেন জি শাহরুখ ভাই বুখারি শরীফের একটা রিবায়ত আমি আপনাকে আমাদের চ্যানেলের উদ্দেশ্যে আপনার মাধ্যমে শোনাচ্ছি আমার প্রিয় নবী তা তালা আলিহি আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে ওয়াদা ভঙ্গ করে ওয়াদা করেছে আর ওয়াদা ভঙ্গ করছে তবে তার উপর আল্লা পাক ফিরিস্তা এবং সকল মানুষের অভিশাপ আর তার না কোনো কোনো ফরজ কবুল কবুল হবে হবে না নফল কত মারাত্মক বিষয় মুসলমানের সাথে যদি ওয়াদা করে কেউ ওয়াদা ভঙ্গ করে তাহলে তার উপর আল্লাহ ফিরিস এবং সকল মানুষের অভিশাপ শুধু তাই নয় তার ফরজ এবং নফল ইবাদতে কবুল হবে না আবু দাবু শরীফের একটা হাদিস শরীফ এখানে এসেছে আমার প্রিয় নবী ওয়ালি ওয়াসাল্লাম ইসাদ করেছেন লোকেরা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ তারা নিজেদের লোকের সাথে ওয়াদা ভঙ্গ করবে না এক ধরনের আমার নবী করিম সালাহসাল্লাম এটাই ইসাত করেছেন যে আমার উম্মতের মধ্যে যতক্ষণ পর্যন্ত ওয়াদা রক্ষা করার বিষয়টি থাকবে ততক্ষণ পর্যন্ত আমার উম্মত হবে আরেকটা রিবাহ দেখেন এসেছে শাহরুখ ভাই আমার প্রিয়নবী সাল আল্লাহ তালা ওয়াসাল্লাম ইসাদ করেছেন ওয়াদা হলো ঋণের ন্যায় দ্বংস তার জন্য যে ওয়াদা করে আর তার বিপরীত করে অর্থাৎ ভঙ্গ করে তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস ওয়াদা ভঙ্গকারীর বিষয়ে এটা এসেছে আরেকটা রিবায়ত এখানে আনা হয়েছে মুসলিম শরীফের মধ্যে রয়েছে আমার প্রিয় নবী পুর নোর আল্লাহ তালা আলিহি ওয়ালি ওয়াসাল্লাম ইসাদ করেছেন মুনাফিকের তিনটি নিদর্শন রয়েছে আচ্ছা মুনাফিকের তিনটি নিদর্শন জি মুনাফিকের তিনটি নিদর্শন একটি নিদর্শন হচ্ছে যখন সে কথা বলে মিথ্যা বলে আচ্ছা যখন সে ওয়াদা করে তা পূরণ করে না আর তার কাছে যখন আমানত রাখা হয় তখন সে সেটাকে খেয়ানত করে আচ্ছা এটা তার মানে মুনাফিকের আমাদের মাদের চ্যানেলের দর্শক শ্রোতা শাহরুখ ভাই আমাদের এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করা দরকার যে মোনাফিকের কোনো আলামত আমার মধ্যে আছে কিনা প্রত্যেকের এটা চিন্তা করা দরকার মোনাফিকের সংজ্ঞার মধ্যে তার মানে এটা আসতেছে যে সে যখন ওয়াদা করবে ভঙ্গ করবে এটা নিদর্শনের মধ্যে আসতেছে মোনাফিক বলা হয় আসলে সবচেয়ে নিকৃষ্ট মুসলমানদের মধ্যে সবচেয়ে নিম্নস্তরের যারা মুখে এক অন্তরে আরেক তো মোনাফিকের আসলে বিভিন্ন ডেফিনেশন রয়েছে শুধু নিদর্শনটা এখানে আলোচনা করা হয়েছে যে সে যখন কথা বলে মিথ্যা বলে সে যখন ওয়াদা করে তখন সেটা পূরণ করে না আমরা রোগের যেভাবে সিমটম দেখি ঠিক একইভাবে মুনাফিক মানুষ যিনি তার এরকম কিছু বৈশিষ্ট্য তার মধ্যে লক্ষ্য করা যায় লক্ষ্য করা যায় আচ্ছা এবং এরপর আমার তার কাছে রাখা হলে সে খেয়ানত করবে তাহলে বোঝা যাচ্ছে শাহরুখ ভাই আমরা চারটি হাদিস শরীফ শুনলাম এই চারটি হাদিস শরীফের মধ্যে এটাই আমরা দিক নির্দেশনা পেলাম যে ওয়াদা পূরণ করা যেভাবে একটা অন্যতম ভালো গুণ ওয়াদা ভঙ্গ করা এটা ওইরকম একটা মারাত্মক বিষয় যে এর চেয়ে আরো বড় মারাত্মক বিষয় তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল করা দরকার মাদানী চ্যানের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা কোরআনে পাক এর পরে হাদিসে মোবারকাল আলী ওয়াসাল্লাম কি বলেছেন ওয়াদা ভঙ্গ করার ব্যাপারে এতক্ষণ শ্রবণ করলাম যে ওয়াদা ভঙ্গ করলে কি শাস্তি রয়েছে এবং এটা কত যে একটা জঘন্যতম অপরাধ তো মাদানী চ্যানের দর্শক শ্রোতা আমি অনুরোধ করব আজই আমরা আজ যারা অনুষ্ঠানটি দেখছেন অবশ্যই আমি সকলের নিকট অনুরোধ জানাবো যে আমার আপনার মধ্যেও যে আমার নুরুদ্দিন হুজুর বলেছেন যে মুনাফিকের তিনটি লক্ষণ প্রথমত এটা নিজের মধ্যে আছে কি না সেটা যাচাই করে নিই আর যদি ও ভঙ্গ করা যে হাদিসে মোবারকা বলা হয়েছে ওরকমও যদি কোনো লক্ষণ আমার মধ্যে থেকে থাকে আজ তওবা করে নিই এবং সত্যন্তরে নিয়ত করে নিই আল্লাহ পাকের দরবারে গুণা গুলোকে স্মরণ করে করে ক্ষমা চায় ইনশা আল্লাহ আল্লাহ পাকের পছন্দ নিয়ে বান্দা আল্লাহ তালা চাইতে হতে পারবো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তফিক দান করুক যে নুরুদ্দিন হুজুর আমি আপনার কাছে আসবো যে আসলে এখন আমার নবী করিম সাল্লাহ আলিমা সাল্লামের যে এরকম জীবনের কোনো ঘটনা আছে কিনা যে আমাদের জন্য শিক্ষণীয় যা মাদানি ফুল হয়ে থাকবে যদি আপনি বলতেন না শাহরুখ ভাই আপনি সুন্দর প্রশ্ন করেছেন আর শিফা নামক কিতাবের মধ্যে একটি ঘটনা চমৎকার একটি এসেছে আবুল বলেন ঘোষণার পূর্বে আমি নবী করিম রৌফ রাহিম সাল্লাহ আলী ওসাল্লামের কাছ থেকে কিছু জিনিসপত্র ক্রয় করলাম আমার প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম সেই জিনিসপত্রের বিনিময়ে আমার কাছ থেকে কিছু টাকা এটা পাওয়া রয়ে গেল অর্থাৎ আমার কাছে উনি পাবেন আমি নবী করিম সাল্লাহ তালী ওসাল্লামেরকে এটা আবেদন করলাম যে আপনি এখানে একটু অপেক্ষা করুন আমি এখনই ঘর থেকে টাকা এনে ওই স্থানে আপনার দরবারে উপস্থিত হচ্ছি অর্থাৎ উনি বলছেন যে আমি এখনই আপনি আমি এখনই আসছি এবং আপনার টাকাটা আমি পরিশোধ করে দিব টাকাটা আনতে গেলেন ঘরের মধ্যে আমার প্রিয় নবী হুজুর পুর সাল্লাহ আলী সেই স্থানে অপেক্ষা করার ওয়াদা করলেন যে আমি এখানে আছি তুমি নিয়ে আসো কিন্তু আমি ঘরে গিয়ে আবুল হামসা আর কথা একেবারে ভুলে গেলাম আচ্ছা অর্থাৎ যিনি হাদিস হাদিসে মোহারা বর্ণনা করছেন উনি ঘটনার সাথে সম্পৃক্ত আছে উনি বলছেন আমি ঘরের মধ্যে গিয়ে একেবারে ভুলে গেলাম অতবর তিন দিন পর যখন আমার মনে হলো তখন আমি টাকা নিয়ে ওই স্থানের মধ্যে পৌঁছলাম যে জায়গায় আমি দিন আগে ওয়াদা করেছিলাম দেখলাম আমার প্রিয়নবী হুজুর পুর সাল ওয়ালি ওয়াসাল্লাম সেই স্থানেই আমার জন্য অপেক্ষা করছেন আমাকে দেখে আমার আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম কপালে চিন্তার কোনো লেশ মাত্র আসলো না তো আমার প্রিয়নবী সালাম এতটুকু বিরক্ত হননি আর আমার প্রিয়নবীর সাল্লাহাম আমাকে কোনো ধমকে দেয়নি কোনো কিছু কোনো কিছুই বলেননি তিন দিন দাঁড়িয়েছিলেন আর এটা বললেন যে হে যুবক তুমি আমাকে কষ্টে ফেলে দিলে আমি আমার ওয়াদা অনুযায়ী তিন দিন পর্যন্ত এখানে তোমার জন্য অপেক্ষা করছি হজরত আবুল হামসা আর রদি আল্লাহ যে এই জিনিসটা আমাকে বড়ই প্রভাবিত করল যে আমার প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম ওয়াদার ব্যাপারে কীরকম সচেতন ছিলেন এবং কীরকম এটা ওয়াদা কিভাবে পালন করত এটা আমাকে আমাদেরকে শিখিয়েছেন এবং একটা অনুপম আদর্শ রেখে দিয়েছেন এটা আসলে শাহরুখ ভাই এই ঘটনা থেকে আমরা অনেক কিছু মেসেজ নিতে পারি একটা মেসেজ হচ্ছে আমার নবী করিম সাল্লাহ ওসাল্লাম কারোর সাথে যখন ওয়াদা করতেন তখন ওয়াদাটাকে কিভাবে গুরুত্ব দিতেন আর সাথে সাথে একজন যার সাথে ওয়াদা করা হয়েছে উনি তিন দিন পর আসলেন এরপর আমার প্রিয় নবী সাল্লাহ আলীউসাল্লাম তার প্রতি কোনো বিরক্তির ভাব

সুন্দরভাবে চিন্তা করি সুস্থ বিবেক দিয়ে চিন্তা করি তাহলে আমাদের ওয়াদা পূরণ করার বিষয়ে এবং আরেকজনকে ওয়াদা দেওয়ার বিষয়ে সতর্কতা কাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে তো এটা আমার প্রিয়নবী সাল্লিসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন নুরদিন হুজুর আসলে আলহামদুলিল্লাহ আমরা তো শ্রবণ করলাম আমার পিয়নবী সাল্ল আলিহ্লামের এই ঘটনা যে ওয়াদা পূরণ করার ব্যাপারে কেমন তৎপর ছিলেন এবং অনুপম একটা আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন তো আজকে আমাদের এই অনুষ্ঠানে যে বিষয়টি নেওয়া হয়েছে এই বিষয়টা যদি সারমম্য সংক্ষেপে মাদানী ফুল যেহেতু অনুষ্ঠানে একেবারেই আমরা শেষ দিকে চলে এসেছি আপনি যদি আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি আজকের এই যে আমরা ঘটনা শ্রবণ করলাম হাদিসে মোবারকা শ্রবণ করলাম এবং কোরআনে পাকের আয়াত শ্রবণ করলাম ওয়াদা কাকে বলে সেটাও জানলাম তো এই আলোকে যদি আমরা কী কী আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হবে আপনি যদি ফুল পেশ করতেন আসলে ভাই আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবান যে আমরা আখেরিনবী হুজুর পনুর সাল তালা উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি আমার প্রিয় নবী সাল্ল আলিহি ওয়ালি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা দিককে যদি আমরা দেখি তাহলে এটা এক একটা বড় অধ্যায় এবং সেখান থেকে শিকার অনেক কিছু রয়েছে তো আমরাও এটা আজকে যে ঘটনাগুলো শুনলাম কোরআন শরীফের আয়াত শুনলাম হাদিস শরীফ শুনলাম বিশেষ করে আমার প্রিয়নবীর সাল্লাহ তালীলী ওসাল্লামের আবুল হামসা আর রদী আল্লাহ তালুর যে ঘটনাটা শুনলাম তো আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম নব ঘোষণার পূর্বে এই ঘটনা ঘটেছিল তো বুঝা যাচ্ছে আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম জীবনের শুরু থেকে দুনিয়া থেকে পর্দা করা পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে এটা এমন আদর্শে স্থাপন করে গিয়েছেন যেটা পৃথিবীর ইতিহাসে বিরল আমার প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াল্লামের উম্মত আমরা যারা রয়েছি আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যারা দেখছি আমাদের এই জিনিসটা খেয়াল করা দরকার যে আমরাও আমার প্রিয়নবীর সাল্লাহ আলী ইসলামের উম্মত আমরাও কতটুকু ওয়াদা পাল পালন করছি পূরণ করছি তা আসলে ভাই দেখেন আমার প্রিয় নবীর আলিহি আলীহি ওয়াসাল্লাম এই এখানে দুইটা মেসেজ এই ঘটনার মধ্যে একটা হচ্ছে যিনি ওয়াদা করেছেন তার এটা খেয়াল রাখা যে যার সাথে ওয়াদা করা হয়েছে তাকে সেটা যে কোনোভাবেই জানিয়ে দেওয়া যে আমি এই কারণে অপারক হয়ে গিয়েছি আমাকে মাফ করেন আমি ইনশাল্লাহ এই জিনিসটা এই সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছি কোনো জায়গায় যাওয়ার কথা ছিল আর যিনি যার সাথে ওয়াদা করা হয়েছে ওনারও এখানে ধৈর্য ধারণ করা একটা শিক্ষা আমার প্রিয়নবীর সাল্লাহাম থেকে পাওয়া যায় আমার প্রিয়নবীর সাল্লাহম একটা শিক্ষা দিয়েছেন কেউ যদি ওয়াদা করে ভুলেও যায় তাহলে সেটা ধৈর্য ধারণ করার একটা ক্ষেত্র থেকে যায় এখানে যে আপনি ধৈর্য ধারণ করেন হয়তো তিনি ভুলে গিয়েছেন হয়তো তিনি ওয়াদাটা পূরণ করতে পারছেন না হয়তো তিনি ওনার পরিবেশ পরিস্থিতি অনুকূলে না ওয়াদা পূরণ করার এখানে ওয়াদা যার সাথে করা হয়েছে তাকে ধৈর্য ধারণ করার মেসেজ দেওয়া হয়েছে আর যিনি ওয়াদা করেছেন তার উচিত হচ্ছে যে এই জিনিসটা খেয়াল রাখা যে ওয়াদা ভঙ্গকারী যে শাস্তি বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে সেগুলো যেন আমরা খেয়াল করি আর বিশেষ করে আমার নবী করিম ওয়াসাল্লামের জীবনীতে এরকম কোনো ঘটনা পাওয়া যায় না যে আমার নবী করিম সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম কারোর সাথে ওয়াদা করেছেন কিন্তু ওয়াদা অনুযায়ী উনি জানাই বা কাজটা করেন এরকম কোনো ঘটনা পাওয়া যায় নাই সেক্ষেত্রে শাহরুখ ভাই এখানে একটা ঘটনা চমৎকার একটা ঘটনা আনা হয়েছে যে হজরত ইসমাইল আলা নবীনা ওয়ারিহাত্তালামকে সাদিকুল ওয়াদ তথা ওয়াদাই সত্যবাদী বলা হয় অর্থাৎ উনি যেটা ওয়াদা করতেন সেটা পূরণ করে পূরণ করতেন তো আমার প্রিয় নবীর সাল্লিউসাল্লাম থেকে শুরু করে সমস্ত আনবেআ আনবেই আনবেআ করাম সালামদের জীবনে যদি আমরা দেখি তাহলে এটাই আমরা মেসেজ পাই যে ওয়াদা এটা অবশ্যই আমরা পূরণ করতে হবে সেটা কারোর সাথে যদি ওয়াদা করা হয় সেটা পূরণ করাটা একজন মোমেনের জন্য আবশ্যিক একটা বিষয় তবেই আমরা বলতে পারবো যে আমি আশিকের রসুল আমি আমার প্রিয় রবিউ সাল্লাহ আসলামকে অনুসরণ করি আর এই অনুসরণের মধ্যেই কিন্তু আপনার চারিত্রিক অনেক কিছু ডিপেন্ড করতেছে শাহরুখ ভাই যদি আপনি চরিত্রবান মানুষ হতে চান তাহলে আপনার বিভিন্ন সেক্টরে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বিভিন্ন লেভেল আপনাকে ঠিক রাখতে হবে যে আমার কোন সেক্টরটা আমার দুর্বল কোন আমার জীবনের দিকটা দুর্বল এটা একটা অনেক বড় একটা দিক যে মানুষের গীবত থেকে আপনি বেঁচে যাবেন অনেক মানুষ যদি আপনি ওয়াদা রক্ষা না করেন তাহলে মানুষ আপনার সম্বন্ধে ইপদ করার সুযোগ পাবে মানুষ আপনাকে খারাপ বলবে এই জিনিসটা এই দরজাটা বন্ধ করতে চাইলে আপনাকে অবশ্যই ওয়াদা পূরণ করা দরকার আর সাথে সাথে আমি তো এটাও বলবো যে আমরা যেন ওয়াদার চেয়ে নিয়োগটা বেশি করি মনে করেন আপনি কোনো একটা কাজ আমি আপনাকে করতে বললাম যে সাহরুখ এই কাজটা করেন আপনি দেখতেছেন যে এই কাজটা করা আপনার জন্য খুবই কঠিন তবে আপনি কী করতে পারেন ভালো ভালো নিয়ত করতে পারেন ওয়াদার ক্ষেত্রে এটা একটু রিস্ক কম যেমন কেউ নিয়ত করলো ভালো নিয়ত করলো সেটা পূরণ করতে পারলো না কোনো কারণে তবে হ্যাঁ আপনার অন্তরের মধ্যে নাই আপনি নিয়ত করলেন এটা কিন্তু না মুসলমান একজন মমিন কোনোদিন এরকম হতে পারে না যে অন্তরে নেই কিন্তু মুখে এমনি বলতেছে তো হ্যাঁ ওয়াদার ক্ষেত্রে ওয়াদা যদি করে ফেলেন তো সেটা অবশ্যই পালন করবেন তবে যদি ওয়াদার রিক্স থেকে বাঁচতে চান ওয়াদা তাহলে আপনি কী করতে পারেন নিয়ত করতে পারেন জামিন সাল্লাহ যাবো এটা করব তবে সার্বিক কথাই এটাই আমার প্রিয় রবি সাল্লাহ আলি সালামের উম্মত হিসেবে আমার নবী করিম আমাদেরকে আদর্শ দিয়েছেন যে আমরা যেন ওয়াদা পূরণ করি আমাদেরকে আল্লাহ তারা এই ওয়াদা পূরণ করার বিষয়টাকে ভালোভাবে লক্ষ্যে রেখে জীবনের প্রতিটা ক্ষেত্রে ওয়াদা পূরণ করার তৌফিক দান করুক মাশা আল্লাহ মাশা আল্লাহ আহমদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আহমদুলিল্লাহ আমরা ওয়াদা পূরণ করার ব্যাপারে হাদিসে মুবারক আমার নবী করিম সাল্ল আলী ওসাল্লামের ঘটনা শ্রবণ করলাম এবং এ থেকে শিক্ষণীয় বিষয় কি তাও আমরা সংক্ষেপে মাদারী ফুল শ্রবণ করলাম তো মাদারী চ্যানেল দর্শক শ্রোতা আজ আমরা যা কিছু শুনেছি তা তখনই সার্থক হবে যদি এটা আমরা নিজের মধ্যে আমলে নিয়ে আসি তা আল্লাহ করিম আমাদেরকে যা কিছু আজ শ্রবণ করেছি তার স্মরণ রেখে আমল করার তফিক দান করুক নিঃশ্বা আল্লাহ আয়জ অজাল দেখা হবে আগামী অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসব নতুন আরও একটি বিষয় নিয়ে